আজি পরিস্থিতি বিষয়ে কবলে গেলে মই প্রথমতে আমার কাজিরঙালে অহা দেখি বিদেশি পর্যটক সকলের পর আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি যদি কাম করব নালাগে ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টে আমাক বাধ্য করবার কারণে আমি করবলগা হল, নহলে আমি এই পর্যায়ে কেতিয়াও আমি নিয়ার পক্ষপাতি নাছিলু। তেওঁলোকে যিটো নিয়ম এদিনতে ইম্পোজ করব বিচারিলে, এই নিয়মত আমি কেতিয়াও হাজিকিটা চলাব নোৱাৰো বা পর্যটকক আমি স্যাটিসফ্যাকশন দিয়াব নোৱাৰিলো হয়। আৰু সেইটো কাৰণত আজি দেখি বিদেশি পর্যটক বহুত ইয়াৰ পৰা বিমুখ হৈ গৈছে। বিমুখ হোৱাৰ কাৰণ আমি নহয়, কিন্তু এইটোৰ কাৰণ ফরেস্ট ডিপার্টমেন্টে। আৰু এতিয়া আমি 12 বজা মানত তেওঁলোকৰ লগত আমি আলোচনাত বহিম। এই আলোচনাত যদি আমাৰ সিদ্ধান্ত এটা ভাল সিদ্ধান্ত যদি হয়, তেতিয়া আমি আগন্তুক কালিৰ পৰা আমি আকৌ হাতী চাফাৰীটো কন্টিনিউ কৰিম। আৰু যদি তেওঁলোকৰ লগত আমাৰ লগত আমাৰ সিদ্ধান্তটো নিমিলে, তেওঁলোকৰ যিখিনি নিয়ম নীতিবিলাক আমাক যদি ইম্পোজ কৰিব বিচাৰে, তেতিয়া আমি কালিৰ পৰা আমি টোটেলি হাতী বাগৰি আপোনাৰ ৱেষ্টাৰ্ণ ৰেঞ্জৰ এলিফেণ্ট চাফাৰী ব্যক্তিগত সকলোখিনি আমি উইথড্র করি, আমি হাতি গাইলের পর পঠিয়ে দিই। আজি পর্যটকে জীপ সাফারির কারণে বিমুখ হবলগিয়া হয়েছে, কারণ যদিও আগবেলা দুটিপকে এখন গাড়ি দুবারকে সুমাব দিছিলে, সেই নিয়মখিনি আগত নাছিলে, কিন্তু যোৱা বছর করেছিল, এই বছর আকৌ আমি হাতি বন্ধ করার কারণেও আর ভিজিটর্স কাজিরঙাত এইটো টাইমত বেশি হওয়ার কারণে যাওয়াকালি একটা নোটিস আমাক দিছে যে আগবেলা দুটিপ জীপ সাফারি যাব পাৰিব আৰু পিছবেলা এটিপ যাব পাৰিব। এইটো করার কারণে বহুত পর্যটকে মানে যিমান পর্যটকে বিমুখ হব লাগিছিল সিমান নহয় বাৰু, তৎসত্ত্বেও বহুখিনি পর্যটক এতিয়াও জীপ সাফারি নকৰি হাতিটো নাপালেই জীপ সাফারি করে যাম বুলি ভাবিছিলে, সেইখিনিও বিমুখ হৈ গল। আৰু তেওঁলোকে কাজিৰঙাৰ প্ৰতি এটা বেয়া মনোভাবো লৈ গৈছে, কারণ তেওঁলোক বহুত দূৰ দূৰৰ পৰা আহিছে, টকা খৰচ কৰি আহিছে। টকাটো বা দূৰৰ পৰা অহাটো ডাঙৰ কথা নহয়, এইটো সময়ত এটা টাইম উলিয়াই ফুৰিবলৈ আহিছে আৰু আহি ফেমিলি এটা লৈ ল'ৰা ছোৱালীক লৈ আহিছে। আহি যেতিয়া ইয়াত নে হাতী চাফাৰী কৰিব পালে নে জীপ চাফাৰী কৰিব পালে, তাৰপিছত আৰু তেওঁ কি ইমেজ এটা কাজিৰঙাৰ লৈ যাব, আৰু সেইটো একমাত্ৰ দোষী ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ কেইজনমান অফিচাৰ। তাত ইয়াত কাজিৰঙাত এটা নিয়ম হৈ গৈছে, প্রত্যেক বছরে চকি এখনেই থাকে, কিন্তু তাত যেতিয়া অফিসারজন চেঞ্জ হব, ইয়াত নিয়মখিনি চেঞ্জ হয়ে যায়। সেইটাই আমি কৈছোঁ যে ইয়াত সেই চকীখনের নিয়ম থাকক, মানুষজন বদলিলেই নিয়ম বদলিব, এইটো যাতে কাজিরঙাত নহক। আগন্তুক যদি এনেকুৱাই চলে, তেতিয়া আৰু এইটো ভীষণ পরিস্থিতি এটা সৃষ্টি হব, আৰু মানে তেতিয়া পর্যটন ক্ষেত্রটো কাজিরঙার কারণে এটা বদনামৰ খাৰি লৈ গুচি যাব।